আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরো একটি সেশন, পাইথন থ্রি প্রোগ্রামিং অন বিক্রাউড বিগিনার লেভেল। আজকের সেশন আমরা সলভ করছি প্রবলেম 1178 এবং আমাদের টাইটেল হচ্ছে অ্যারে ফিল পার্ট 3। তো চলুন শুরু করা যাক। এই প্রবলেমটা খুবই বেশি সিম্পল, মানে বেশি সহজ। তো দেখি কি বলেছে আমাদের প্রোগ্রামে। আমাদের একটা একটা রিড করতে হবে, নাম্বার রিড করতে হবে, যেটা হচ্ছে এক্স। এই এক্সটা হচ্ছে একটা অ্যারে যেটার লেন্থ হচ্ছে 100। এটা ফার্স্ট পজিশনে বসাইতে হবে এবং এটাকে প্রতিবার হাফ করতে থাকতে হবে, বাস এতটুকু। এবং ওটাকে আমার প্রিন্ট করতে হবে। সো ইনপুট একটা ফ্লোটিং পয়েন্ট ডাবল প্রিসিশন উইথ 4 ডেসিমাল প্লেস। ওকে, তো এই যে এখানে বলেছে যে এক্স ইজ দ্য ফার্স্ট পজিশন অফ অ্যান অ্যারে এন। এখানে দেখি আমার ইনপুট হচ্ছে 200। এই অ্যারে 0 পজিশনে আমার এই 200টাকে প্লেস করতে হয়েছে। এরপরের যেই পজিশনগুলোতে ওগুলোতে এই ইনপুটের যেটা হচ্ছে 200, এটার হাফগুলোকে আমার খালি প্লেস করতে হয়েছে, ব্যাস একদম সিম্পল। সো আমি জাস্ট যে ইনপুটটা নেবো ওটাকে আমি বারবার 2 দিয়ে ভাগ দেবো, ভাগ দিয়ে আমি কি করব এই ওদের পজিশন গুলোতে এটা বসাই দিব। সুপার সিম্পল। আমার মনে হয় এখানে আমাদের প্রোগ্রাম ফ্লো চার্টটাও দেখার দরকার নাই। তো আমি সরাসরি চলে যাই কোডে। তো সবার আগে আমি একটা ইনপুট নিব, যেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, এটা একটা ফ্লোটিং ইনপুট। তো ফ্লোট ফ্লো ফ্লোট ব্র্যাকেট ইনপুট ব্র্যাকেট ক্লোজ সেভ। এরপর হচ্ছে আমার একটা ফর লুপ যেটা 100 বার ইটারেট করবে, আই ইন রেঞ্জ ব্র্যাকেট 100। সো ইটারেট করছে। এবার আমাকে কী করতে হবে, আমাকে সিম্পলি এটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট ব্র্যাকেট এফ ইনভার্টেড কমা, দেখি কি প্রিন্ট করতে হবে। সো 0 জায়গায় এখানে আমার ওই ভ্যালুটা বসবে। সো এখানে আমার বসবে হচ্ছে আই, অর্থাৎ প্রত্যেকটা এই আইটেমের যে ইন্ডেক্সটা আছে সেটা বসবে, আর এর পাশে ওই আইটেমটা বসবে। সো এই জায়গায় 200 জায়গায় কি বসবে, আমার বসবে হচ্ছে এক্স। এবং এক্স কে আমার 10 দশমিকের পর 4টা ডেসিমাল প্লেস পর্যন্ত প্রিন্ট করতে হবে। সো কোলন 0.4f। এবার আমাকে যেটা করতে হবে, প্রতিবার এই ইনপুটটাকে আমার 2 দিয়ে ভাগ করতে হবে। সো এক্স স্ল্যাশ ইজ ইকুয়াল টু 2 সেম। আমার মনে হয় আমার কোড এখানে শেষ। আমি একবার রান করে দেখি, নিলাম আমি 200, দেখি প্রতিবার এটা হাফ হয়েছে কিনা। 200, 150, ইয়েস আমার এটা হয়েছে। তো আমার মনে হয় আমাদের কোড ঠিক আছে, আমরা সাবমিট করতে পারি। সাবমিট। আচ্ছা, অলরেডি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। সো মাঝে মাঝে কিছু প্রবলেম এত বেশি সিম্পল থাকে, মানে খুব তুচ্ছ বিষয়টা, আবার কিছু কিছু প্রবলেম যেগুলো লেভেল অনেক কম দেওয়া থাকে কিন্তু ওগুলো অনেক ক্রিটিক্যাল হয়। সো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। তো আজকের জন্য এখানেই, ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।